বর্তমান পরিস্থিতিতে কখনো দেহে অক্সিজেনের ঘাটতি মনে হলে শ্বাস নিতে কষ্ট হলে বা ফুসফুসের যে কোনো সংক্রমণ থেকেও যদি শ্বাসকষ্ট হাঁপানি খুসখুসে কাশি এই অবস্থায় যদি মনে হয় আপনি শ্বাস নিতে পারছেন না তাহলে সাথে সাথে এরকম একটি পুটলি তৈরি করুন এবং এটি নাকের কাছে নিয়ে গভীর করে খুব বড় শ্বাসটি দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার শ্বাসকষ্টের সমস্যা একদম চলে গেছে আপনি স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শ্বাসকষ্ট ঘরোয়া উপায়ে খুব দ্রুত দূর করা যায় আর যাদের সিচুয়েশন খুবই খারাপ যাদের অনবরত শ্বাসকষ্ট হচ্ছে বা অক্সিজেন দিয়ে থাকতে হচ্ছে তারাও যদি কখনো অক্সিজেন খোলেন অর্থাৎ অক্সিজেন মাস্ক খোলার পরেও কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য যদি এইভাবে এই পুটলিটির নাকের কাছে নিয়ে শ্বাস নিতে থাকেন বড় করে তাহলে দেখবেন যে আপনার অক্সিজেন লেভেল খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে অর্থাৎ আপনি অক্সিজেন মাস্ক লাগাতে পারেন যে কোনো চিকিৎসা নিতে পারেন এবং তার সাথে এই আয়ুর্বেদিক অর্থাৎ ঘরোয়া উপায়ে আপনার আপনার অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য এই ট্রিটমেন্টটিও নিতে পারেন আপনার যদি বহু পুরোনো শ্বাসকষ্ট এবং হাঁপানিও থেকে থাকে এবং আপনার প্রায়ই শ্বাস নিতে অসুবিধা হয় আপনি ইনহালার ইউজ করছেন এমন হয়ে থাকে তাহলে আপনি আজকে দেখানো ভিডিওটি ফলো করে খুব দ্রুতই শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে পারবেন বন্ধুরা আপনি এটি একবার ব্যবহার করে দেখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটি কত দরকারি এবং এইভাবে একটি পুটলি তৈরি করে আপনার সাথেই সব সময় রেখে দিবেন যাতে করে আপনি বাইরে আছেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার দেহে যদি কখনো অক্সিজেনের ঘাটতি হয় সাথে সাথে আপনি এটি ব্যবহার করবেন এবং আপনি তৎক্ষণাৎ উপকার পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই টু চ্যানেল পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের প্রথমে যে উপকরণটি লাগবে তা হচ্ছে আজওয়াইন আজোয়াইন বা জোয়ান দানা আপনি এটি যেকোনো মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই উপাদানটি লাগবে আমাদের দুই থেকে তিন চামচ পরিমাণ এই জোয়ানে ও গ্লাইকোসাইট থাকে যা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং এগুলো যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন থেকে আপনাকে বাঁচাবে ফুসফুসের যে কোনো ধরনের ভাইরাল সংক্রমণ যে কোনো ধরনের জীবাণু সংক্রমণ হলে আপনি যে ধরনের সমস্যায় পড়েন সেই সকল সমস্যাকে প্রতিরোধ করতে পারবে এই জোয়ান যে কোনো রোগ জীবাণুর দ্বারা ইনফেকশনের যদি কোনো ক্ষত তৈরি হয় তাহলেও খুব দ্রুত রিকভারি করবে এই জোয়ান আজকে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি জোয়ান ব্যবহার করুন তাহলে খুব সহজে ফল পাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি যারা বাজার থেকে জোয়ান কিনে আনবেন আনার পরে একে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পর এটিকে আপনি রোদে শুকিয়ে নেবেন কোনোভাবে একে আগুনের তাপে বা হালকা আঁচে ভাজা যাবে না এর মধ্যে আমাদেরকে নিতে হবে আট থেকে দশটি লবঙ্গ লবঙ্গর বিষয়ে খেয়াল রাখবে লবঙ্গতে যেন অবশ্যই ফুল থাকে এই লবঙ্গগুলো একটু গুঁড়ো করে নিন এই গুঁড়ো করে এই লবঙ্গগুলো জোয়ান সঙ্গে মিশিয়ে নেবেন গুঁড়ো করে নেওয়ার সময় খেয়াল করবেন এটা তাৎক্ষণিক গুঁড়ো করে নিতে হবে আগে থেকে গুঁড়ো করা বা বাজার থেকে কিনে আনা লবঙ্গর গুঁড়ো আপনি ব্যবহার করবেন না এই লবঙ্গের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি হেপাটোপ্রোটাক্টভ সহ আরো এমন অনেক বায়োঅ্যাক্টিভ উপাদান রয়েছে যা খুব সহজে আপনার দেহের যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে বিশেষ করে ফুসফুসের সংক্রমণের বিরুদ্ধে এটি খুব জোরদারভাবে কাজ করতে শুরু করে দেয় এর ভিতরে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে তা দেহের যে কোনো জীবাণুকে খুব সহজে মেরে ফেলতে পারে এই জন্য আপনি যখন এই লবঙ্গকে নিঃশ্বাসের সঙ্গে টেনে নেবেন তা খুব সহজে আপনার ফুসফুসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করবে এসঙ্গে আরেকটি উপাদান আমরা মিশিয়ে নিব তা হচ্ছে কর্পুর কর্পুর আপনি যে কোনো বড় মুদি দোকান থেকে সংগ্রহ করবেন কর্পুরের অনেক আশ্চর্য ক্ষমতা রয়েছে ফুসফুসের সংক্রমণ দূর করার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ধরনের ঠান্ডাজনিত রোগে কর্পূরের ব্যবহার করা যায় অল্প পরিমাণে কর্পূর আমরা হাত দিয়ে গুঁড়ো করে ব্যবহার করব। কুঁড়ো করা কর্পূর এর সঙ্গে মিশিয়ে দিতে হবে হাফচা চামচ পরিমাণ বন্ধুরা এই যে রেমিডিটি আমরা তৈরি করছি এটি আপনার দেহে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করবে না কোনো ক্ষতি করবে না আপনি নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কোনো ধরনের কোনো ভাইরাস যদি আপনার নাক দিয়ে ভিতরে যেয়েও থাকে বা গলার ভিতরেও যদি কোনো জীবাণু থাকে এটি গ্রহণ করার ফলে তাহলেও তা খুব দ্রুত মরে যাবে জীবাণুটা আর বিস্তার লাভ করতে পারবে না যে কোনো ধরনের ভাইরাস খুব সহজে মেরে ফেলার জন্য এর ব্যবহার আপনি করতে পারেন এছাড়াও আপনার দেহে যদি সংক্রমণ বেড়ে যায় সে অবস্থায় আপনার যদি অন্য কোনো চিকিৎসার দরকারও হয় তার পাশাপাশিও আপনি এটি ব্যবহার করতে পারেন এবং তখনও আপনি খুব ভালো ফল পাবেন এর মধ্যে একটি তেল যুক্ত করতে হবে তা হচ্ছে পুদিনার তেল পুদিনার তেল আপনি যে কোনো বসারি শপ সুপার মার্কেট শপিং মল যে কোনো জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন যদি কোনো ক্ষেত্রে আপনি পুদিনার তেল সংগ্রহ করতে না পারেন তাহলে সেখানে আপনি খাঁটি সরিষার তেল চার ফোঁটা ব্যবহার করতে পারেন এরপর এই উপাদানগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিন এরপর এটি পাতলা সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিন এরপর চিকন সুতো দিয়ে ভালো করে বেঁধে পুটলির মতো তৈরি করে নিন যখন আপনি এটি ব্যবহার করবেন তখন এটিকে একটু হাতের তালুতে ঘষে নেবেন এটা ঘষে নিয়ে নাকের কাছে নিয়ে আপনি জোরে লম্বা একটি শ্বাস নিন এভাবে আপনি মিনিট পাশেক শ্বাস নেবেন যদি আপনার কখনো শ্বাসকষ্ট বা অক্সিজেনের সমস্যা মনে হয় এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দিনে দুই তিনবার এই পুটলি নাকের কাছে ধরে শ্বাস নিতে পারেন দুই তিনবার করে এতে করে আপনার দেহের ভিতরে কোনো ধরনের জীবাণু সংক্রমণ হলে তা মারা যাবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয় বর্তমান পরিস্থিতিতে উপকার করবে বন্ধুরা আজকে দেখানো ভিডিও সম্পর্কে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এরপরে আপনার পরিস্থিতি খারাপ হলে অবশ্যই আপনি অন্য চিকিৎসায় যাবেন অক্সিজেন ব্যবহার করবেন যাতে করে খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যেতে পারেন সকলে সুস্থতা চাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এবং ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না